প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1, দ্যাট মিন্স সি প্লাস প্লাস এর উপরে বেসিক আলোচনা করব। গত ক্লাসে আমরা সি প্লাস প্লাস এর একেবারে বেসিক লেভেল টাচ করেছিলাম, যেখানে আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বা ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস, পাশাপাশি আমরা কিভাবে প্রোগ্রামের আউটপুট দেখব সি আউট ইউজ করে সেটা দেখার চেষ্টা করেছিলাম, এবং স্কেপ সিকোয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম, লাইক স্ল্যাশ এন, স্ল্যাশ টি, স্ল্যাশ সিঙ্গেল কোটেশন, স্ল্যাশ ডাবল কোটেশন এবং ডাবল স্ল্যাশ। এর পাশাপাশি আমরা তোমার সির সাথে সি প্লাস প্লাসের বেসিক কিছু ডিফারেন্স বলার চেষ্টা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা শুরুতে যেটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে যে ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নেওয়া যায়। তোমরা কিছুদিন আগে জাস্ট সি প্রোগ্রামিং করে আসছো, সেখানে দেখছো যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করে থাকি। তো সি প্লাস প্লাসে এটার বিপরীতে কি ফাংশন আছে বা কী ধরনের অবজেক্ট আছে সেটা আমরা আজকে শুরুতে আলোচনা করব। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করতে হয়, যদিও গত ক্লাসে আমরা কিছুটা দেখেছিলাম। তো ভেরিয়েবলের পাশাপাশি আজকের ক্লাসে আরেকটা মেইন আমাদের টার্গেট হচ্ছে কনস্ট্যান্ট সম্পর্কে জানা, যে কনস্ট্যান্ট নিয়ে কীভাবে প্রোগ্রামে ডিল করতে হয় বা কনস্ট্যান্ট বলতে আমরা কী বুঝি, যেটা হয়তোবা সিতে আমরা খুব বেশি আলোচনা করিনি। তো আসো আমরা শুরুতেই একটি এমটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা বরাবর যেভাবে ক্লাস বোঝার চেষ্টা করি প্রোগ্রামের সাহায্যে, আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি কন্ট্রোল এস দিচ্ছি এবং ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। আমাদের গত ক্লাসের ফোল্ডার ছিল ওপি ওয়ান, সেই হিসাবে আমরা আজকের ফোল্ডারের নাম দিতে পারি হচ্ছে ওপি টু। ওপি টু, তো আমরা ওপি টুর মধ্যে প্রথম যে প্রোগ্রামটা তার নাম দিচ্ছি ওয়ান ডট সিপিপি। তোমরা এটাও জানো যে ফাইল এক্সটেনশন আমরা ডট সিপিপি দিব, কারণ হচ্ছে ডট সি দিলে এখানে সি প্লাস প্লাসের কোনো কোড কিন্তু এক্সিকিউট করানো যাবে না। বাট বেনিফিট হচ্ছে সিপিপি দিয়ে সেভ করলে সির সমস্ত কোড সিপিপিতে সাপোর্ট করে। এটাও তোমরা গত ক্লাসে ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছো, আশা করি তোমরা সবাই প্র্যাকটিসও করেছো। তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো আমরা প্রথমে বেসিক স্ট্রাকচার লিখি প্রোগ্রামের। এবং তোমরা জানো আমরা যেই লাইব্রেরিটা এখানে ইউজ করব সেটা হচ্ছে আইও স্ট্রিম। আমরা সিতে প্রথমে যেটা লিখতাম stdio.h, এবং এটাও দেখিয়েছি গত ক্লাসে যে সেটাও ইউজ করা যায়। এবং এখানে নতুন যে লাইনটা ছিল সেটা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি, এটা সম্পর্কে আজকে একটু কথা বলবো, গত ক্লাসে যেটা আমরা একটু অ্যাভয়েড করেছিলাম। এবার আসো যে মেইন ফাংশনটা আমরা লিখে ফেলি এবং রিটার্ন জিরো। আশা করি এই স্ট্রাকচারটা তোমাদের সবার মনে আছে এবং তোমরা ইউজ টু হয়ে গেছো, এটা আমি বিশ্বাস করি। আমি কোডটা রান করলাম, যদি কোনো এরর না থাকে তাহলে অবশ্যই কনসোল স্ক্রিনে আসবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা আমরা পেয়ে গেছি, সো আমাদের কোনো এরর নেই। এখন আসো যে আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে কীভাবে ডিক্লেয়ার করি সেটা তোমরা সবাই জানো। সাপোজ যদি ভেরিয়েবলের টাইপ হয় ইন্টিজার, হতে পারে ফ্লট, এটাও আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। একটা ভেরিয়েবলের নাম আমরা সি প্রোগ্রামিংয়ে যেভাবে দিতাম, নামকরণের যে রুলসগুলো ছিল সেটাও আমি গত ক্লাসে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম, যে পাঁচটা রুলস আছে সেই পাঁচটা রুলস মেনেই আমরা কিন্তু ভেরিয়েবলের নামকরণ করব। তাহলে আসলে একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি এক্স, এবং তোমরা গত ক্লাসে দেখেছিলে যদি এখানে আমরা এক্স ইকুয়াল টু 10 দিতাম, এর মানে কিন্তু হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন পাশাপাশি ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা, দুইটা কাজ একত্রে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এই ভ্যালুটা দেখতে চাই তাহলে সি আউটের মাধ্যমে আমরা দেখতে পারবো। এখানে আমি যেই পার্টগুলো লিখলাম যদি একটু রিভিউ করি, সি আউট দ্যাট মিন্স কনসোল আউটপুট, এটাকে বলা হয় ইনসার্শন অপারেটর। তোমরা সি প্রোগ্রামিংয়ে এই অপারেটরটাকে দেখে আসছিলা লেফট শিফট অপারেটর, বাট এখানে এটাকে বলি আমরা ইনসার্শন অপারেটর। এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে এন্ড লাইন, দ্যাট মিন্স নতুন একটা লাইন ক্রিয়েট করবে, যেটা আমরা স্ল্যাশ এন ইউজ করতাম সিতে, এখানেও স্ল্যাশ এন ইউজ করা যায়। বাট স্ল্যাশ এনের দুই পাশে যেহেতু ডাবল কোটেশন থাকে, এখানে যেহেতু আমি কোথাও ডাবল কোটেশন দেইনি, এখানে আমি সরাসরি এন্ডে লিখলাম। এখন যদি কেউ মনে করো ডাবল কোটেশন দিয়ে লিখতে চাও তাহলে অবশ্যই স্ল্যাশ এন লিখবা। সো এটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করেছি, আমি যেটা ছিল সেটাই লিখলাম। এখন যদি রান করি তাহলে আমরা নিশ্চিত এখানে এক্স এর ভ্যালু 10 ডিসপ্লে করবে। রান করি তাহলে দেখো 10 ডিসপ্লে করছে। সির মতো যদি আমরা বলি একটু ফরম্যাটিং করো কোডগুলোকে, যে আউটপুট যাতে স্ক্রিনে আমরা ভালোভাবে মিনিংফুল আউটপুট দেখাতে পারি। সাপোজ যদি আমি এখানে মেসেজ দিতে চাই তাহলে কিভাবে দিব, এক্স ইকুয়ালস টু, তাহলে আগের চাইতে একটু হলেও ভালো লাগবে আউটপুটটা। সো এই ধরনের ফরম্যাটিং কিন্তু
তোমাদের শিখে নিতে হবে। দেখছো x ইকুয়াল টু 10, তাহলে এখানে দেখো একটা সি আউট ইউজ করে আমরা কিন্তু মেসেজ প্রিন্ট দিলাম, ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট দিলাম, এবং এন লাইন এটাও কিন্তু এক্সিকিউট করছে। এগুলোকে বলে ম্যানিপুলেটর। তো এন লাইন তৈরি হলো, তার মানে সি আউট ইউজ করে কমন যে পারপাস, যে মেসেজ ডিসপ্লে করানো যায়, ভেরিয়েবলের ভ্যালু ডিসপ্লে করানো যায়, স্কেপ সিকোয়েন্স নিয়ে কাজ করানো যায়, সরি এখানে যদিও এটা স্কেপ সিকোয়েন্স না, সেটা নিয়ে কাজ করা যায়, যেমন ধরো স্ল্যাশ এন যদি এটা দিই তাহলে এটাকে বলে স্কেপ সিকোয়েন্স। এবার যদি রান করি দেখবা যে আউটপুট আসছে। সো আগের মতোই আউটপুট আসবে, কোনো পার্থক্য নেই। এখন আসো যে আমরা যদি আরেকটা প্রোগ্রাম করি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস টু ডট সিপিপি, আমি আগের প্রোগ্রামটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি। এবার আসো এক্সের ভ্যালুটা ইউজারের কাছ থেকে আমি নিতে চাই, এখানে আমি এটাও রিমুভ করে দিলাম। তাহলে ইউজারের কাছ থেকে যে নিতে চাই, তোমরা সি প্রোগ্রামিং যারা করে আসছো, অবশ্যই সবাই করে আসছো, তখন আমরা স্ক্যান অ্যাপ ইউজ করতাম, আর স্ক্যান অ্যাপের পূর্বে আমরা প্রিন্ট অ্যাপ দিয়ে লিখতাম যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স অথবা এন্টার ফার্স্ট নাম্বার, এই টাইপের মেসেজ দেওয়ার চেষ্টা করতাম। এখানে যদি আমরা মেসেজ দিতে চাই তাহলে কী লিখতে পারবো? সাপোজ যদি বলি এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এই ধরনের একটা মেসেজ দিতে পারি সেমিক্লোন। এখন হচ্ছে যে আমরা ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করব। সি আউট আমরা গত ক্লাসে বলেছিলাম যে সি আউট হচ্ছে এই আইও স্ট্রিম লাইব্রেরিতে এর ডেফিনেশন ব্যাখ্যা করা আছে। তাহলে এই ও মিন্স আউটপুট, আই মিন্স ইনপুট, এই আউটপুট যদি দেখতে চাই তাহলে আমরা সি আউট ইউজ করি। এখন যদি ইনপুট নিতে চাই তাহলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সি ইন। তো সি ইন মানে হচ্ছে কনসোল ইনপুট, দ্যাট মিন্স কনসোল স্ক্রিনে তুমি ইনপুট দিতে পারবা। এই সি আউটে যে অপারেটর ইউজ হয়েছে ঠিক তার অপোজিট অপারেটর ইউজ হবে, যেটা তোমরা রাইট শিফট বলতে পারো, বাট এটার নাম হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। আমি একটু পরে লিখে দিচ্ছি বা এখনই লিখে ফেলি এখানে কমেন্ট আকারে। এই অপারেটর নাম হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। তোমরা যারা লেকচার শিট দেখেছো অবশ্যই এই নামকরণগুলো সেখানে পেয়েছো। আর এটা হচ্ছে ইনসার্শন অপারেটর। সো আউটপুটের ক্ষেত্রে ইনসার্শন অপারেটর আর ইনপুটের ক্ষেত্রে এক্সট্রাকশন অপারেটর ইউজ করতে হবে। তাহলে আসো সিনের পরে আমরা শুধু ভেরিয়েবলের নামটা দিব, সেমিক্লোন দিব। যদি এটা সিতে হতো তাহলে কিন্তু আমাদের অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার লাইক পার্সেন্টেজ ডি লিখতে হতো, যেহেতু এটা ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার। কিন্তু সি প্লাস প্লাসে কোনো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় না, এটা একটা সুবিধা, সে অটোমেটিক চিনে নিবে। তাহলে এর মাধ্যমে ইউজারের কাছ থেকে এক্স এর ভ্যালু ইনপুট নিতে পারবো। আসো রান করি, দেখো এন্টার দ্য ভ্যালু অফ এক্স, আমি যদি দেই 10 আমার কিন্তু 10 ইনপুট নিচ্ছে। আদৌ নিচ্ছে কিনা এর প্রমাণ কি? যদি আমরা এখানে একটা সি আউট ইউজ করি এবং যদি মেসেজ দেই এক্স ইকুয়ালস টু, এবং যদি এখানে প্রিন্ট দেই এক্স এর ভ্যালু, এবং এরপর যদি এন্ডেল দেই ফরম্যাটিং এর জন্য, আশা করি আমরা বুঝতে পারবো আউটপুট কি আসছে। তো প্রথমে মেসেজ আসবে, মেসেজ দিচ্ছি লাইক এই এন্টার দ্য ভ্যালু অফ এক্স দেখতে পেলাম, এরপর 55 ইনপুট দিচ্ছি, এন্টার দিব, এই রেজাল্টটাই আসবে। সো এক্স এর ভ্যালু 55 ইনপুট দিয়েছিলাম সেটাই কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি। এক্স ইকুয়াল কেন আসলো? কারণ এটা আমরা মেসেজ আকারে রেজাল্টের আগে দেখতে চাচ্ছিলাম, এই কারণে আসছে। তাহলে তোমরা বলো, সোফার আমি দুইটা প্রোগ্রাম করেছি, প্রথম প্রোগ্রাম তো কারো না বোঝার কথা না, তারপরে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। দ্বিতীয় প্রোগ্রামে নতুন যেটা ইন্ট্রোডিউস করিয়েছি সেটা হচ্ছে সি ইন। এখন তোমাদের জন্য ফ্লোর ওপেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। আছে কি স্যার? কাউন্টটা হলো স্যার, কাউন্টটা হলো এক্সট্রাকশন অপারেটর, আর সিনটা হলো কাউন্ট না, কিন্তু এটা প্রসেস, ওটা সি আউট, সি আউট হলো সি আউট, সি আউট আর সিন। হ্যাঁ সরি সরি স্যার, এক্সট্রাকশন অপারেটর আর একটা হলো যে ইন্টারশন, ইন্টারশন অপারেটর আর হলো এক্সট্রাকশন অপারেটর। ইন্টারশন না ইনসার্শন, আউটপুটের ইনসার্শন, ইনসার্শন সরি ইনসার্শন অপারেটর। আর এটা হচ্ছে ইনসার্শনটা কাজ করবে স্যার কাউন্ট সি আউট অপারেটর, মানে কাউন্ট কাউন্ট এর জন্য, সি আউট এর জন্য এটা। হ্যাঁ আর সিনটা মানে সিনটা এক্সট্রাকশন অপারেটর কাজ করবে স্ক্যানএফ এর জন্য আর কি, ইনপুট এর জন্য। রাইট রাইট। সো এই এই ধরনের অপারেটরগুলোর নামকরণ কিন্তু অবশ্যই তোমরা যারা লেকচার শিট দেখেছো সেখানে পাওয়ার কথা, হয়তোবা তোমরা অনেকে দেখোনি। এখানে কিন্তু অবশ্যই আমার লেকচার শিট তোমাদের যেটা প্রোভাইড করেছি সেখানে কিন্তু এগুলোর ব্যাখ্যা দেয়া আছে। এই যে দেখো এই অপারেটরের নাম কি? ইনসার্শন অপারেটর, তাই না? প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করা আছে। তারপরে ধরো যদি আমরা যখন আমরা যাব এই ইনপুটের ক্ষেত্রে অবশ্যই কোথাও না কোথাও এটা বলা আছে। দেখি এই যে
এটা নাম কি এক্সট্রাকশন অপারেটর। তো আমরা এই ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নেওয়া যায় সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করতেছিলাম। এখন আমার এখানে যেটা মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়াটা সবাই বুঝছো কিনা, সবাইকে জি স্যার, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। ওকে জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আসো আমরা সেই সি প্রোগ্রামিং এর মতো যদি খুব সিম্পল একটা প্রোগ্রাম করি, সাপোজ দুইটা সংখ্যা যোগ করতে চাই বা দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করতে চাই বা দুইটা সংখ্যার মধ্যে মাল্টিপ্লিকেশন করতে চাই, এই ধরনের একটা প্রোগ্রাম করে ফেলি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস। আমি কিন্তু তোমাদের যাতে এই ক্লাসটা বোরিং তোমরা ফিল না করো, যেহেতু শুরু শুরু হয়েছে এখানে ছোট ছোট প্রোগ্রাম দিয়েই কিন্তু আমি দেখাচ্ছি, আমরা চাইলে শুরুতে বড় বড় প্রোগ্রামে আসতে পারি যেহেতু তোমাদের সি প্রোগ্রামিং এর নলেজ আছে। তারপর আমি ইচ্ছাকৃতভাবে ছোট ছোট প্রোগ্রামই দেখাবো। কন্ট্রোল এ কন্ট্রোল সি, প্রথম প্রোগ্রামটা কপি করে নিলাম, কন্ট্রোল ভি। এখন আসো আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, বাকি সব রিমুভ করে দিলাম। এখন আমি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু ইউজারের কাছ থেকে নিতে চাই। প্রথম কথা হচ্ছে আমরা একটা সিন ইউজ করে নিতে পারবো কি না, নাকি দুইটা সিন লাগবে, তোমাদের কাছে কি মনে হয়? সির অভিজ্ঞতার আলোকে বলো তো। একটা হলেই হবে, একটা হলে হবে স্যার। আচ্ছা তাহলে দেখি ট্রাই করে, প্রথমে আসো দুইটা দিয়ে দেই, পরে আমরা একটা দিয়ে দিব। ওকে তাহলে আসো সি ইন এক্স সি ইন ওয়াই, এটা লিখলে তো কোনো ভুল নাই আছে না স্যার? কোনো ভুল নাই স্যার। প্রমাণ প্রমাণ কি আমরা রান করব, রান করলে যদি দুইটা ইনপুট নিতে পারি তার মানে ঠিক আছে, রাইট স্যার? তাহলে আসো আমি নিচ্ছি 10, এন্টার দিলাম, এই যে 20, দুইটা নিতে পারছি, এন্টার দিব আর নেওয়া যাবে না, তার মানে দুইটা ইনপুট নেওয়া যাচ্ছে। জি স্যার। তাহলে সিন এর কাজ হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া, এবং সিন মানে হচ্ছে কনসোল ইনপুট, সো কনসোল স্ক্রিন আমি লিখতে পারতেছি, সো মিনিং ঠিক আছে। এখন আসো তোমার কাছে মনে হচ্ছে যে একজন রান করলে আউটপুট স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, কেউ কিন্তু বুঝবে না যে আসলে এখানে কি করতে হবে, তাই না? তো তুমি যখন প্রোগ্রাম করবা অন্যের জন্য চিন্তা করতে হবে, অন্যের জন্য চিন্তা করতে হবে যে প্রোগ্রাম যাতে মিনিংফুল হয়, রিডেবল হয়, তাহলে অবশ্যই অবশ্যই এখানে মেসেজ দিবা। সাপোজ আমি মেসেজ দিচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ এক্স, যারা সিতে ফাঁকি দিয়েছো তারা আশা করি এবার ফাঁকি দিবা না। ওকে এন্টার দ্য ভ্যালু অফ, আমি তাদের জন্যই কিন্তু এই ছোট প্রোগ্রাম দেখাচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। সো এখন দেখো আগের চাইতে হলো অবশ্যই একটু হলো মিনিংফুল হবে। তাহলে দেখো এখন বুঝতে পারছি যে একটা এক্সের ভ্যালু ইনপুট দিতে বলছে, আমি দিলাম 8, ওয়াই ভ্যালু দিচ্ছি 9, সো ইনপুট হয়ে গেল। এখন আমরা এই দুটোর উপরে কী চাই সেটা কিন্তু আমরা চাইলে ইজিলি করতে পারবো। এখন আসো আমি দিচ্ছি সি আউট এক্স প্লাস ওয়াই, এরপর দিয়ে দিলাম এন্ডেল, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যদি আরেকটা বাড়াই মডুলাস, তোমরা তো মনে আছে তোমাদের নাকি মডুলাস? ওকে জি স্যার। তাহলে আসো রান করি দেখি কি কি আউটপুট আসে। তাহলে 10 আর 5 দুইটা ইনপুট নিলাম, তাহলে দেখো তো 10 আর 5 15, 10 থেকে 5 বাদ দিলে 5, 10 আর 5 গুণ করলে 50, 10 10 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আর 10 কে 5 দ্বারা ভাগ করলে ভাগ শেষ 0। কারো কোনো ডাউট আছে? নো স্যার। এখন মনে হতে পারে, হ্যাঁ প্লিজ। কেউ কিছু বলতে চাও? ওকে মনে কেউ কিছু বলতে চাও না। আচ্ছা এখন আসো তোমাদের কাছে মনে হচ্ছে স্যার এটাকে এইভাবে দেওয়া যায় না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, এটাকে এখন করা যাবে না? জি স্যার। তাহলে এখন আসো কিভাবে করব, আমি এর পূর্বে অ্যাড করে দিব নাকি এক লাইনের মধ্যে অ্যাড করব? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাই নাকি? জি স্যার। তাহলে আসো এখন যদি এতটুকু কপি করি, কন্ট্রোল সি আমি এখানে যদি দিয়ে দেই, কন্ট্রোল ভি সময় বাঁচানোর জন্য জাস্ট, কন্ট্রোল ভি, এগুলো তো মেসেজ, কন্ট্রোল ভি, সো কন্ট্রোল ভি। এখন আসো আমি যদি এই অপারেটরগুলো চেঞ্জ করে দিই, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, দেখো আগের চাইতে একটু হলেও ভালো লাগবে। সো ফরম্যাটিং কিন্তু আমি সিতে ফরম্যাটিং নিয়ে অনেক কথা বলেছি, সো সেই নলেজটা যদি তোমাদের মধ্যে তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। সো 10 এবং 5 আগের ইনপুটে রাখলাম, তাহলে দেখো আগের চাইতে মনে হচ্ছে এটা বেটার, তাই নয় কি? জি স্যার। ওকে তাহলে এখানে অ্যাট এ টাইম কিন্তু আমরা এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস এগুলো কিন্তু হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর, সেটাও কিন্তু শেখা হয়ে গেল, তাই নয় কি? জি স্যার। তাহলে নতুন যে লার্নিং সি ইন
সেটা কিন্তু সেটা কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করলাম যে সি ইন কিভাবে ইউজ করতে হয়, হাউ টু ইউজ সি ইন, এবং পাশাপাশি আমরা রিভিউ করলাম হাউ টু ইউজ সি আউট। এবং এটাও বলতে পারো যে আমরা এন ডেল্টাকে রিভিউ করেছি। যদি মনে করো স্যার এন ডেল আমি পছন্দ করতেছি না, তাহলে ওকে ডাবল কোটেশন ইউজ করো এবং স্ল্যাশ এন দাও, দেখবে একই ধরনের রেজাল্ট আসছে। আমি দুইটা চেঞ্জ করি, বাকি দুইটা থাক, তিনটা থাক। সো তুমি তোমার প্রয়োজনে যে কোনোটা ইউজ করতে পারবা। রান করি, সো আউটপুটের মধ্যে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না, দেখো সেম আউটপুটই আছে। তাহলে এখনও তোমাদের কোশ্চেন করার সুযোগ আছে। আমরা প্রথম প্রোগ্রামে দেখিয়েছিলাম যে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তার মধ্যে ভ্যালু কীভাবে অ্যাসাইন করতে হয়, এবং সি আউটের মাধ্যমে সেই রেজাল্টটা কীভাবে দেখতে হয়, এবং দেখার সময় কীভাবে আউটপুটের ফরম্যাটিং দ্যাট মিন্স মেসেজ কীভাবে ডিসপ্লে করতে হয়, পাশাপাশি স্কেপ সিকোয়েন্স স্ল্যাশ এন কীভাবে ইউজ করতে হয়, এবং এক লাইনের মধ্যে সব ইউজ করা যায় কি না, এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। সেকেন্ড প্রোগ্রামে দেখেছি যে কীভাবে সি ইন দ্যাট মিন্স ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নেওয়া যায় সি ইনের মাধ্যমে, এবং সেখানে আবার সি আউট রিভিউ হয়েছে, এবং এখানে শুধু মেইন যে ফোকাসটা ছিল যে ইউজার কাছে ইনপুট নিতে পারবো কি পারবো না। থার্ড প্রোগ্রামে এসে আমরা এই সি ইন সি আউটের ব্যবহারটা একটা ছোট্ট একটা প্রোগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করলাম, দুইটি সংখ্যার যোগ করা। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা। মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা পরবর্তী প্রোগ্রামে যাই, কি বলো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো আমরা এবার কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 4.cpp। এবার আসো, যেটা সম্ভবত সিতে আমি হয়তো ওইভাবে বলি নাই সেটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে তোমরা আশা করি কার কোনো ডাউট নাই, কিন্তু তোমরা অবশ্যই কনস্ট্যান্ট সম্পর্কে তোমাদের হয়তো ডাউট আছে। আসো এই বিষয়ে একটা প্রোগ্রাম করে করি আমরা, হ্যাশ ইনক্লুড। আচ্ছা, আমরা সময় বাঁচানোর জন্য কোড কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। আমরা অবশ্যই ফার্স্ট সেমিস্টার একটা প্রোগ্রাম করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল, মনে আছে কি? জি স্যার। শুধু এটা ফাংশন করা হয়েছিল স্যার, একটা স্যার। আচ্ছা, ফাংশনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট ছিল একটা। থ্যাংক ইউ। ফাংশনের মাধ্যমে করছো, বাট আমরা প্রোগ্রামটা তো করেছি যেভাবে করি না কেন। রাইট স্যার। আচ্ছা, তাহলে সেই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমি এরিয়া বের করবো একটা সার্কেল, তো সার্কেল এরিয়া বের করতে গেলে আমরা জানি ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার, এবং তোমরা এটাও জানো পাই এর মান হচ্ছে ফিক্সড 3.1416, তাই নয় কি? এই ভ্যালুটাকে বলে কনস্ট্যান্ট ভ্যালু। তো এই কনস্ট্যান্ট বলতে প্রোগ্রামিংয়ে কী বোঝায় সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করবো। সাপোজ ধরো আমি সম্ভবত ফার্স্ট সেমিটার সিম্পলি লিখছিলাম ফ্লট অথবা ডাবল, এরপর বলছিলাম যে পাই ইকুয়ালস টু 3.1416, তাই নয় কি? আচ্ছা, এবার আসো যে এই ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি না। কেন কনস্ট্যান্ট বলতে পারি না? কনস্ট্যান্ট মানে হচ্ছে ভেরিয়েবল, মানে হচ্ছে যার ভ্যালু চেঞ্জ করা যায়, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে যার ভ্যালু চেঞ্জ করা যাবে না। যারা কথা বলো ফ্যামিলিতে বা বাসায়, তারা অবশ্যই মাইক্রোফোনটা মিউট করে কথা বলবো, হ্যাঁ, কারণ যেহেতু রেকর্ড হচ্ছে নয়েস আসলে রেকর্ড ভালো লাগবে না। আচ্ছা, এটা একটা ভেরিয়েবল, কোনো ডাউট নাই, কিন্তু এই ভেরিয়েবলটা কখনো কখনো কনস্ট্যান্ট হতে পারে। সো কখন কনস্ট্যান্ট হবে বা কনস্ট্যান্ট মানে কি সেই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করতে হবে, যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কী। ভেরিয়েবল হচ্ছে, নামটাই হচ্ছে ভেরিয়েবল, কারণ হচ্ছে এর ভ্যালু চেঞ্জ হতে পারে। তার ব্যাখ্যা কী, আমরা একটু আগে যে প্রোগ্রামটা করলাম, এক্স এবং ওয়াই দুইটা হচ্ছে ভেরিয়েবল, আমরা যখন রান করি কে কোন ভ্যালু দিবে আমরা কি কেউ জানি? তাহলে এক্সের ভ্যালু কি ফিক্সড না? তার মানে এক্সের ভ্যালু ভেরি করতে পারে। আমি 5 দিতে পারি, তুমি 10 দিতে পারো, আরেকজন 2 দিতে পারে, আরেকজন 900 দিতে পারে। সো এটার ভ্যালু কিন্তু ফিক্সড না, তার মানে এটা ভেরি করতেছে, এই কারণে এটার নাম হচ্ছে ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা ফিক্সড, যেটা সবার জন্য ফিক্সড এবং চেঞ্জ করা যাবে না। তো এটা আমি জাস্ট একটু বুঝাই এখানে। আমি যদি এখন পাইয়ের ভ্যালু 55 করে দিই, প্রোগ্রামিং কোনো এরর আসবে? জি স্যার, আসার কথা না। দেখি কোন এরর আসছে, কারণ এটা তো একটা ভেরিয়েবল, ভেরিয়েবল একটা ভ্যালু ছিল, আমি নিচে এসে ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, কোনো সমস্যা তো নাই। তার মানে কি এটা কনস্ট্যান্ট না? এটা কিন্তু কনস্ট্যান্ট না, আমি ভ্যালু চেঞ্জ করতে পারতেছি, এটা কিন্তু ভ্যালু চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। অথবা আমি এটা বাদ দিই, সিম্পলি যদি আমি ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10 বলি, এখন তোমরা নিশ্চিত এখানে সি আউট দিলে এক্সের ভ্যালু 10 আসবে, এতে কোনো ডাউট নাই, তাই নাকি?
জি স্যার, ওকে। এখন যদি আমি এখানে এক্স এর ভ্যালু 200 করে দেই কত আসবে রেজাল্ট, কত আসবে? 200 আসবে স্যার। 200 ই আসবে, তার মানে কি প্রথমে এক্স এর ভ্যালু 10 ছিল সেটা রিপ্লেস হয়ে আপ লেটেস্ট ভ্যালু কত 200। রান রান করো, দেখো 200 আসবে, তার মানে কি এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না? রাইট স্যার, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ইভেন তো যদি আমি এখন এক্স এর ভ্যালু যদি এখানে 333 দিয়ে দিই তাহলে সর্বশেষ রেজাল্ট কিন্তু 333 এখানে আসার কথা। তাহলে প্রথম এক্সের মধ্যে 10 অ্যাসাইন হয়েছিল, তারপরে 10 মুছে গিয়ে 200, তারপর 200 মুছে গিয়ে 333, দ্যাট মিন্স 333। তার মানে এক্সের ভ্যালুটা এখানে চেঞ্জেবল। কিন্তু যদি সিম্পলি এর আগে আমি শুধু লিখে দেই কনস্ট্যান্ট, কি লিখলাম? কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করলাম, CONST, কনস্ট্যান্টের শর্টকাট মানে কিওয়ার্ড হচ্ছে CONST, কনস্ট্যান্ট। এবার যদি রান করো ডেফিনেটলি তোমাকে অ্যারো শো করবে এবং এক্সের ভ্যালু 333 আসবে না। দেখো রান করো, এরর ধরছে না? তাহলে এরর মেসেজটা খুব মনোযোগ সহকারে পড়ে দেখবা, আমি এখানে দেখাচ্ছি, তোমরা বাসায় আরো ভালো করে দেখবা, রিপিটেডলি বোঝার চেষ্টা করবা। বলছে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল এক্স। তাহলে এই এক্সটাকে কি বলছে? এটা রিড অনলি, রিড অনলি মানে একবার রিড করা যাবে, একবার অনলি ফর রিড করা যাবে, রিড করা যাবে। তুমি এটার মধ্যে চেঞ্জ করতে পারবে না। তুমি যে এখানে এক্স এর চেঞ্জ করছো, তুমি এখানে বলছো সেটা কনস্ট্যান্ট, আবার এখানে এসে চেঞ্জ করতেছো, তার মানে তুমি চাইলেও এটা চেঞ্জ করতে পারবা না। তাহলে এখন তোমরাই বলো যে আমরা যে পাইয়ের ভ্যালুটা 3.1416 এটা তো আমরা যদি কনস্ট্যান্ট না লিখি ভিতরে, সে যদি কোনো কারণে আমি নিজে ভুল করেও চেঞ্জ করি তাহলে প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাবে না, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? স্যার চেঞ্জ হয়ে যাবে। তাহলে অনেক সময় এমন কিছু ইস্যু থাকে সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে যে আমার একটা ভেরিয়েবলের ভ্যালু এন্টায়ার প্রোগ্রামে কোথাও চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড, পুরো প্রজেক্টে ফিক্সড হতে পারে না। এটা এমন না যে পাইয়ের ভ্যালুই হতে হবে, আমার এমন হতে পারে যে একটা কোনো একটা পার্টিকুলার ভ্যালু 10ও হতে পারে, যে যেটা ফিক্সড থাকবে কোনো একটা ভেরিয়েবলের অধীনে, তাহলে তাকে আমি ফিক্স করতে চাই, তখন আমি অবশ্যই কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করবো। আরও ওয়ে আছে সেটা বলবো। তাহলে এখন আসলে আমরা পায়ের যে প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করতাম ওইটাতে যাই। কনস্ট্যান্ট তো বুঝছো যেটা চেঞ্জ করা যাবে না, এই জন্য এর নাম হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা কামরুল হাসান দিনার, তোমার আইডি কত স্যার? আমাদের ইংলিশ স্যার, সরি 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 স্যার। স্যার কি এমনিতে জয়েন করেছেন? হ্যালো, আচ্ছা থাক, অসুবিধা নেই। এখন দেখো যে আমরা যে প্রোগ্রামটা করতেছিলাম সেটা হচ্ছে যে ফ্লট পাই ইকুয়ালস টু 3.1416। আমি খুব দ্রুত কোড লিখবো, তোমাদের যদি প্রবলেম হয় তাহলে বলবা। আমি আরেকটা ভেরিয়েবল নিব, যদি আমি আলাদা লাইনে নিচ্ছি কেন নিব একটু পরে সেটা বুঝতে পারবা। আরেকটা ভেরিয়েবল হচ্ছে আর, আরেকটা হচ্ছে এরিয়া, আর মানে রেডিয়াস বোঝাচ্ছি। আর যদি মনে করো স্যার পুরোটা লিখতে চাই, লিখে দাও রেডিয়াস। ওকে, তিনটা ভেরিয়েবল নিলাম, তোমাদের কাছে মনে হচ্ছে স্যার তিনটাতে এক লাইনে লেখা যেত, আমি ইচ্ছা করে লিখিনি কারণ এটাকে আমি কনস্ট্যান্ট বানাবো, ব্যাপারটা তো বুঝতে পারতেছো তাই না? জি স্যার, আপাতত আমি কনস্ট্যান্ট বানাইনি। এবার আসো, আমি সিআউট দিচ্ছি, বলে দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। ওকে, এবার আসো সিইন দিচ্ছি, তাহলে অবশ্যই এখানে রেডিয়াস লিখবো। এবার আসলে যে একটা ভেরিয়েবল, যেহেতু এডিশনাল ভেরিয়েবল নিয়েছি তাহলে আমরা লিখতে পারি যে এরিয়া ইকুয়ালস টু, তোমরা বলো কী হবে, পাই ইন্টু রেডিয়াস ইন্টু আর স্কোয়ার স্যার, রেডিয়াস তাই নাকি? তাহলে এবার আসো আমরা সি আউট দিচ্ছি যে এরিয়া অফ এ সার্কেল ইকুয়ালস টু, এটা তো জাস্ট মেসেজ, এখন আমরা এখানে দিয়ে দিব এরিয়া, এরপরে আমরা দিব হচ্ছে এন্ডের। কোনো সমস্যা হলে অবশ্যই বলবা স্যার, কোডে এই পার্ট বুঝতেছি না। আসো রান করি, কোনো এরর আসবে না আশা করি, রেজাল্ট আমরা পাবো। ফার্স্ট সেমিস্টার সম্ভবত 0.5 দিয়ে আমরা চেক করেছিলাম, 0.78 রেজাল্ট আসছিল, দেখি আসে না 0.78? জি স্যার। আচ্ছা খুব ভালো কথা। এখন ধরো কোনো কারণে তুমি ভুল করে হঠাৎ করে এখানে এসে পায়ের ভ্যালু তুমি করে রাখছো ধরো 0, ঠিক আছে, কোনো কারণে ভুল করে একটা ভেরিয়েবলের যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল তুমি জানতা না যেটা কনস্ট্যান্ট, তুমি এর মধ্যে 0 অ্যাড করে রাখছো, এখন কি হবে রেজাল্ট? সাপোজ 0.5 দিলাম, কি আসছে? 0। তাহলে এটাকে হওয়া উচিত 0 না স্যার? তাহলে আমরা এই এটাকে আমরা এখন ফিক্স করে দিতে পারি যে কোনোভাবে ভিতরে চেঞ্জ করা যাবে না, ভুল করেও করা যাবে না। ওকে, এখন
এখন রান করো, অ্যারোটা কিন্তু ধরবে। জি স্যার। আসছে কি বলবে? দেখো তো আগের মতো অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল পাই, তাহলে কিন্তু এটা লেখা যাচ্ছে না। তাহলে আমার প্রোগ্রামটা কি আগের চাইতে বেশি সেফ না? সেফ বলতে আমরা এক্সাক্ট যেটা যাচ্ছে সেটাই হচ্ছে যে পাই এর ভ্যালু ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে চাই না। তাহলে এই হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ডের মিনিং বা কনস্ট্যান্টের মিনিং। আরেকটা ওয়ে আছে যেটা আমরা এখন দেখবো, যে আরেকভাবে কনস্ট্যান্ট ডিফাইন করা যায়, যদিও এটার আলাদা পারপাজও আছে, সেটা আমরা পরবর্তীতে বলবো। তাহলে আমরা এটা বুঝতে তো কারো সমস্যা নাই, আছে কি কারো কোনো ডাউট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে ডিফারেন্ট ভ্যালু দিয়ে চেক করি, 10 দিলাম, 314 আসছে। আমি এটাকে কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, দেন হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। প্রোগ্রাম নাম্বার হচ্ছে 5.cpp। ওকে, এখন আমি এটাকে আরেকভাবে সলভ করতে চাই, এই কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করব না। তাহলে কিভাবে এটা করা যাবে দেখো, আমি এটাকেও এখানে রাখতেছি না। এই উপরে আমরা হ্যাশ ডিফাইন, এরপরে একটা ভেরিয়েবল নিব পাই, এর ভ্যালু বলে দিব 3.1416। সো এটা আরেকটা স্টাইল, যে কোনো ভ্যালুকে যদি আমাদের কনস্ট্যান্ট করার প্রয়োজন পড়ে তাহলে হ্যাশ ডিফাইনের মাধ্যমে করতে পারি। হ্যাশ ডিফাইন ইকুয়াল চিহ্ন অবশ্যই দিব না, এরপরে ভেরিয়েবলের নাম ইকুয়াল চিহ্ন অবশ্যই দিব না, এরপরে এই ভেরিয়েবলের ভ্যালুটা 3.1416। তাহলে দেখবে এখানেও কিন্তু সেম কাজ করবে। রান করো, দেখো কোনো প্রবলেম হবে না। তাহলে 0.5 একই রেজাল্ট আসছে না? Yes, sir. আচ্ছা, তবে আমরা প্রোগ্রামে যেটা করার চেষ্টা করি, যদি কোনো ভেরিয়েবল কনস্ট্যান্ট হয় আমরা সেগুলোকে সাধারণত আপার কেস লেখার চেষ্টা করি, যাতে নর্মাল ভেরিয়েবল সাধারণত আমরা আপার কেস লিখি না, যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে আমরা আপার কেস দেওয়ার চেষ্টা করি, যাতে ইজিলি প্রোগ্রামে বোঝা যায় যে এটা সম্ভবত কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা যেটা সিম্পলি চেঞ্জ করতে পারি, আগেরটা তো করতে পারতাম, এই পিআই এটা বড় হাতের দিলাম, তাহলে এখানে আমরা পিআই বড় হাতের দিতে সমস্যা নেই আছে? নো স্যার। সাধারণত আমরা প্রোগ্রামাররা যেটা করি, যে এই ধরনের বড় আপার কেস লেটারের, দ্যাট মিন্স বড় হাতের অক্ষর যদি দেখতে পাই তাহলে বুঝে নিই এটা সম্ভবত কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা এই পিআই, দ্যাট মিন্স পাই, এটা আপার কেস দিলাম এখানে, এটা গুড প্র্যাকটিস। আবারও বলি, লোয়ার কেস দিলে হবে না তা কিন্তু না, হবে অবশ্যই। রান করো, কোনো ধরনের প্রবলেম নাই, 10 দিলে 314 আসার কথা, আসছে। তাহলে হ্যাজ ডিফাইন একটা ওয়ে, আরেকটা ওয়ে কি কনস্ট্যান্ট। তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসো, যে হ্যাজ ডিফাইনের যদিও আরও কিছু ব্যবহার আছে, প্রোগ্রামিং কনটেস্টে যখন আমরা স্টুডেন্ট পাঠাই তাদেরকে আমরা এগুলো ট্রেন করি বা শিখাই, এখানে চাইলে একটা দেখানো যেতে পারে, আমি একটু দেখি, ট্রাই করে। আমি সিতে দেখেছিলাম, সি প্লাস প্লাস ওইভাবে অবশ্য কাউকে দেখাইনি, দেখি একটু ট্রাই করে। প্রোগ্রাম নাম্বার হচ্ছে 6.cpp। ধরো এই যে সি আউট, সি ইন, আমি চাচ্ছি শুধু সি লিখবো বা সিও লিখবো, কাজ করবে কি না দেখবো আর কি। এখানে সি ইন, বা ধরো শুধু আমি আউট লিখতে চাই কাজ করে কিনা, শুধু ইন লিখতে চাই কাজ করে, এই ধরনের কাজ করা যায়। যেমন ধরো তুমি সিতে প্রিন্ট অ্যাপ লিখছো, প্রিন্ট অ্যাপ ধরো একটা প্রোগ্রামে 50 বার থাকতে পারে, তাহলে 50 বার প্রিন্ট অ্যাপ টাইপ করতে সময় লাগছে না? আমি যদি চাই যে প্রিন্ট অ্যাপ না দিয়ে, না লিখে শুধু পি দিব, আমার প্রিন্ট অ্যাপের কাজ করবে, স্ক্যান অ্যাপ না দিয়ে শুধু এস দিব, স্ক্যান অ্যাপের কাজ করবে, তাহলে কি ভালো লাগবে না? কোড শর্ট হবে। তো দেখি এই ধরনের, এই ধরনের একটা প্র্যাকটিস এখানে করা যায় কিনা। হ্যাশ ডিফাইন সি আউট বলে দিলাম যে সিম্পলি সি, দেখি কাজ করানো যায় কিনা, শুধু সি দিলে কাজ করে কিনা একটু দেখি, চেষ্টা করে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, প্রিন্ট এফ পি, আমরা কন্ট্রোল ডি একটা হেডার ফাইল নিচ্ছি, stdio.h, সিটটা নিলাম এটাকে, আচ্ছা এটা থাক, আমি নিচে আরেকটা প্রিন্ট এফ ইউজ করি, পি ইউজ করি, শুধু পি দিয়ে বললাম যে এগেইন এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। এবার আমরা স্ক্যান অ্যাপ লিখতাম না, স্ক্যান অ্যাপ লিখতাম না সিতে, তাহলে এখানে আমি scanf NF স্ক্যান অ্যাপের পরিবর্তে আমি বললাম যে এস হবে, তাহলে দেখি এস দিয়ে কাজ করানো যায় কি না, কি হবে বলো তো? পার্সেন্ট মনে আছে কিনা ফরম্যাট, পার্সেন্টেজ এফ কমা এম পার্সেন্ট কি রেডিয়াস,
তাই না? শুধু এতটুকু নিতে চাচ্ছি, দেখি একটু কাজ করে কিনা, আমি একটু দেখতে চাই। পি ধরতেছে এরর, পি ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। আচ্ছা, তার মানে হ্যাজ ডিফাইন সি প্লাস প্লাস এ এই শর্ট ফর্ম হিসাবে ইউজ করা যাচ্ছে না। আমি কন্ট্রোল শিফট এন দিই, কন্ট্রোল এস যাবে, অবশ্যই অন্য একটা ফর্মেট অবশ্যই আছে। প্রোগ্রাম নাম্বার 7.সি দিলাম, এবার সিক্সটাকে আমি নিয়ে আসি কোডগুলোকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আইও স্ট্রিম ক্যান্সেল করে দিচ্ছি, পায়ের ভ্যালু থাক, ইউজিং নেম স্পেস ক্যান্সেল করে দিচ্ছি, সি আউট সিন এগুলো ক্যান্সেল করে দিচ্ছি। শুধু এটা টেস্ট করবো যে পি এবং এসটা টেস্ট করবো যে কাজ করা যায় কিনা, নাকি আমাদের কোনো ভুল হয়েছে সেটা দেখতে চাই। রান করি, আনডিফাইন্ড রেফারেন্স পি, আচ্ছা আমরা এখানে যে প্রবলেমটা দেখতেছিলাম যে আমাদের, আমরা যেটা চাচ্ছিলাম প্রিন্ট এফ এর পরিবর্তে পি ইউজ করব, যেটা আমাদের এখানে এরর দেখাচ্ছিল, আমরা লাস্ট একটা ছোট্ট প্রোগ্রাম লিখেও সেটা ট্রাই করার চেষ্টা করতেছিলাম, তাও দেখছিলাম কাজ করতেছিল না। দেখো এখানে আমরা লিখছিলাম যে হ্যাশ ডিফাইন, আমরা বলছিলাম যে প্রিন্ট এফ এর পরিবর্তে কি ইউজ করব, পি ইউজ করব, এটা বলতেছিলাম না? আচ্ছা, তাহলে আমাদের যে অ্যারোটা আসছিল যে পি হচ্ছে আনডিফাইন্ড রেফারেন্স, এটা কিছু একটা আসতেছিল, আমি দেখাই কি অ্যারোটা আসছিল, তারপর সলিউশন যাচ্ছি। তাহলে যে অ্যারোটা দেখাচ্ছিল এখানে যে আনডিফাইন্ড রেফারেন্স টু পি, এর কারণ হচ্ছে দেখো আমাদের এটা লেখাটার স্ট্রাকচারটা ঠিক নাই। আমাদের বলছি প্রথমে হ্যাশ ডিফাইন, তারপর হচ্ছে ভেরিয়েবল, তারপরে ভ্যালু, তাই নয় কি? আমাদের যদি এখানে আসি দেখো, প্রথমে হ্যাশ ডিফাইন, তারপরে ভেরিয়েবল, তারপরে কি ভ্যালু, না প্যাটার্নটা কি? প্রথমে হ্যাশ ডিফাইন, তারপরে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ভ্যালু, কিন্তু আমরা এখানে কিন্তু সেটা লিখি নাই। আমরা প্রথমে হ্যাশ ডিফাইন লিখছি, তারপরে লিখছি হচ্ছে ভ্যালু, প্রিন্টএফটা পরে দেওয়ার দরকার ছিল স্যার। রাইট, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে এখানে হওয়া উচিত পি, আর এখানে হওয়া উচিত প্রিন্টএফ। তাহলে এটা হচ্ছে হ্যাশ ডিফাইন, পিটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, কার পরিবর্তে? প্রিন্টএফ এর পরিবর্তে। এখন তুমি রান করো, কোনো কাজ করবে করছে, তাহলে তোমরা সিতে যত প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ ইউজ করছো তোমরা চাইলে এভাবে শর্টকাটে সব করে ফেলতে পারো। ইভেন তো অনেক 10 লাইনের কোড একটা শর্টকাটে করে ফেলা যায়, তো সেগুলো এই মুহূর্তে আসলে আমি আলোচনা করতে চাচ্ছি না। ভবিষ্যতে যখন প্রোগ্রামিং ক্লাবে তোমরা পার্টিসিপেট করবে তখন এগুলো পাবা, কারণ হচ্ছে যখন প্রোগ্রামিং কনটেস্টে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের টার্গেট থাকে মেইন প্রবলেম সলভ করা, তো দেখা যাচ্ছে এই কারণে অনেকে শর্ট হ্যান্ড কোড লিখে রাখে আগে গিয়ে প্রোগ্রামিং কনটেস্টে, শুরুতে বসে কম্পিউটার ওপেন অনেক শর্টকাট কোড লিখে ফেলে যাতে দ্রুত সে কাজ করতে পারে। আচ্ছা, এবার সব আমরা আগের প্রোগ্রামে ফিরত যাই, এটা সলভ করার চেষ্টা করি যেটা অ্যারোর আসছিল। এখন তোমরা বুঝতেই পারতেছো প্রবলেমটা কি ছিল। তাহলে আমাদের প্রিন্ট অ্যাপটা কোথায় হবে? পির পরে হবে নাকি? জি স্যার। স্ক্যান অ্যাপটা কোথায় হবে? অবশ্যই এস এর পরে হবে, এস এর পরে হবে, কন্ট্রোল ভি। তাহলে আসো এবার এই প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ কাজ করার কথা, রান করি। প্রথম কিন্তু সি আউট সিন কাজ করবে, দেখো 0.5 দিচ্ছি, রেজাল্ট আসলো। এরপরে যে এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, এটা কোনটাতে আসছে? এই পির কারণে কিন্তু আসছে, তার মানে পি মানে প্রিন্ট এফের পরিবর্তে। সো এখন যদি আমি 0.5 দিই নিচ্ছে, এই যে স্ক্যান অ্যাপ দিয়ে নিলো, এখন যদি আমি রেজাল্ট বের করতে চাই রেজাল্ট আসবে, সেটা তো আর এখানে করি নাই। তাহলে এইটা হচ্ছে শর্টকাট। তো অনেক সময় আমরা এই শর্টকাট কোড ইউজ করার জন্য হ্যাশ ডিফাইন ইউজ করে থাকি, বাট আমাদের ক্লাস আমরা মেনলি দেখার চেষ্টা করছিলাম যে কীভাবে কনস্ট্যান্ট ইউজ করা যায় হ্যাশ ডিফাইন এবং কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে। আর একটু টেস্ট করে দেখি যেটা আমাদের সি আউট সিন দিয়ে করা যায় কিনা। হ্যাশ ডিফাইন ধরো আমি চাচ্ছি সি ইউজ করব, সেটা হয়ে যাবে সি আউট হ্যাশ ডিফাইন, ধরো আমি চাই আই ইউজ করব, সেটা হয়ে যাবে সিন, দেখি কাজ করে কিনা। আগে একটা টেস্ট করি, দেখি কোনো অ্যারর দেখায় কিনা, এটা দিবে কিনা দেখি, দিচ্ছে না? জি স্যার, আমাদের কিন্তু দিচ্ছে, কোনো প্রবলেম হয়নি। সো আমি এবার প্রোগ্রামটাকে ছোট করে ফেলি, প্রিন্ট অ্যাপ স্ক্যানে বাদ দিয়ে দিলাম, এখানে প্রিন্ট অ্যাপ স্ক্যানে বাদ দিয়ে দিলাম। তাহলে সি কেন ইউজ করতেছি, কার পরিবর্তে? সি আউট। আই কার জন্য ইউজ করতেছি? সি। তাহলে আসো দেখি এবার আইটা কাজ করে কিনা। তাহলে সি আই সি এইট এগুলো কিন্তু আমরা ইউজ করতেছি, কাজ করছে। জি স্যার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাশ ডিফাইনের আরও একটা পারপাস।
ঠিক আছে, ইন ফিউচার এই বিষয়ে যদি সুযোগ হয় আবার কথা বলবো। তাহলে বলো কনস্ট্যান্ট ক্লিয়ার কিনা, যেটা সিতে তোমরা এই আলোচনাটা পাও নাই, আমি এই এই সাবজেক্টে ক্লিয়ার করে দিলাম, মনে থাকবে, সারা জীবন মনে রাখতে হবে। কারণ তুমি যে কোনো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাও না কেন, কনস্ট্যান্টের প্রয়োজন আছে বা প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে এটা আমাদের নতুন নতুন লার্নিং। ওকে, আমাদের সেভেন প্রোগ্রামে আসলে আমরা তেমন কিছু করি না, এটা অফ করে দিলাম। এবার আসো অন্য প্রোগ্রামে যাই, কন্ট্রোল ভি। তাহলে আমাদের এটা নতুন আলোচনার বিষয় ছিল, সেটা আমরা আলোচনা করলাম। আমরা একটু লেকচার শিটটা ঘুরে আসি, যে লেকচার শিটে কতটুকু কভার হয়েছে তোমরা একটু কুইকলি রিভিউ করে নাও। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু তোমরা নিজেরা রিডিং পড়ে নিবা। এই যে প্রথম প্রোগ্রাম, আশা করি এটা কারো কোনো ডাউট নাই, ওয়েলকাম টু সি প্লাস প্লাস। এটার ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে প্রিন্ট করতে হয় বা আউটপুট দেখাতে হয় সি আউটের মাধ্যমে, সেটার এক্সাম্পলের সাথে দেখানোর চেষ্টা করছি। নিউ লাইন কীভাবে প্রিন্ট দিতে হয় সেটাও তোমরা শিখেছো, এন্ডেলের মাধ্যমে সেটা করা যায়, এই যে স্ল্যাশ এন এবং এন্ডেল দুইভাবেই কাজটা করতে পারো সেটা বলেছি। কমেন্টস কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ, দ্যাট মিনস ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ অথবা স্ল্যাশ স্টার, এটাও তোমরা শিখেছো জানো। ভেরিয়েবল, আমরা লাস্ট ক্লাস ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, বুল, পাশাপাশি আমরা স্ট্রিং নিয়েও কথা বলেছিলাম গত ক্লাসে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলস কী সেটা আমরা তোমাদের বলেছিলাম, প্রথমে টাইপ, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে ভ্যালু। এখানে এইটা আজকে দেখলাম কিছুটা। আইডেন্টিফায়ার মানে হচ্ছে আইডেন্টিফায়ার ক্যান বি ভেরিয়েবল, আইডেন্টিফায়ার ক্যান বি ফাংশন নেম, আইডেন্টিফায়ার ক্যান বি কনস্ট্যান্ট নেম, যে কোনো কিছু হতে পারে। তো এই রুলসগুলো কী, এই কোর্সেও কিন্তু আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি যে কমন রুলস যে পাঁচটা সেটা এখানে দেওয়া আছে, যে ভেরিয়েবলের নাম অবশ্যই, নাম নামের মধ্যে কী কী থাকতে পারে, লেটার থাকতে পারে, ডিজিট থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, নামের শুরুটা অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর মাধ্যমে হতে হবে, এবং ভেরিয়েবলের নামকরণ অবশ্যই কেস সেন্সিটিভ, ছোট হাতের বড় হাতের অক্ষর এর মিনিং ডিফারেন্ট, ভেরিয়েবলের মধ্যে হোয়াইট স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, সেটাও এখানে ব্যাখ্যা দিয়েছি। রিজার্ভ ওয়ার্ড যেগুলো আছে যেমন ইন্টিজার, ফ্লট, এগুলো কখনোই ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। এই মাত্র যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট কিওয়ার্ড নিয়েই কিন্তু প্রোগ্রাম দেখেছি, লেকচার শিটে হয়তো বা শুধু এটাই উল্লেখ আছে, হ্যাশ ডিফাইন হয়তো উল্লেখ নাই, যেটা তোমরা বোনাস হিসাবে পেলা। ইউজার ইনপুট, কীভাবে ইউজার ইনপুট নিতে হয় সিন এর মাধ্যমে, সেখানে এখানে তার ব্যাখ্যা দেওয়া আছে, প্রোগ্রামও দেওয়া আছে, দুইটার সঙ্গে কীভাবে যোগ করবা সেটাও এখানে প্রোগ্রাম দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, যেটা তুমি অলরেডি দেখলাম। এখানে সামারি বলা আছে যে একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে গেলে সি আউট মানে হচ্ছে কি আর সিন মানে কি। সো সি আউট হচ্ছে যেটা স্ক্রিনে আমরা আউটপুট দেখতে পাই, আর সিন মানে হচ্ছে যেটা কিবোর্ড থেকে ইনপুট যায়, তাই নয় কি প্রোগ্রামের মধ্যে? আচ্ছা, তাহলে এটার স্পেলিংটা কি বা প্রোনাউন্সিয়েশনটা কি সেটা এখানে বলা আছে। সি আউট মানে সি আউট আমরা বলি, সি ইন মানে সি ইন বলে থাকি। অপারেটর দুটো আলোচনা করেছি, ইনসার্শন এবং এক্সট্রাকশন, আশা করি কোনো প্রবলেম নেই। ডেটা টাইপ নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম, এবং সাইজ অপের এই প্রোগ্রাম আমার মনে হয় না এই কোর্সে আর দেখানোর দরকার, তোমরা আশা করি এটা পারবা। সাইজ অপ যে যে কার সাইজ কত, সাইজ অপ অপারেটরের মাধ্যমে এটা চাইলে আমরা ইজিলি দেখতে পারি, সিতে আমরা দেখিয়েছিলাম। সো এই প্রোগ্রাম আমরা গত ক্লাসে করেছিলাম, জাস্ট ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার, বুল এবং স্ট্রিং, এগুলোকে পরিচয় করে দিয়েছিলাম। নতুন ছিল আমাদের হচ্ছে বুল এবং হচ্ছে কি স্ট্রিং। বুল মিন্স বুলিয়ান, আর স্ট্রিং হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে সিতে স্ট্রিং আমাদের ছিল না, সরাসরি ছিল হচ্ছে ক্যারেক্টার অ্যারে, বাট সি প্লাস প্লাস সেটা আছে, সেটা কিছুটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। এই প্রোগ্রামটা হচ্ছে এটা স্কেপ সিকোয়েন্স, এই পাঁচটায় আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তোমরা দেখেছো। এই অপারেটর নিয়ে যেই পার্টটুকু, এগুলো আশা করি তোমরা আমার ইউটিউবে যে লেকচার আছে এটা দেখে অবশ্যই তোমরা ক্লিয়ার হবে যে সি প্লাস প্লাস অপারেটরস। সো এই পুরো ক্লাসটা এখানে আছে, এটা আশা করি তোমরা ক্লিয়ারলি দেখবা। এখানে প্রোগ্রামও দেওয়া আছে, আউটপুটও দেওয়া আছে, তোমরা এগুলোও প্র্যাকটিস করতে পারো। এই আলোকে আমরা ওই লেকচারগুলো রেডি করেছি, সেগুলো নতুন করে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। বিটুয়াইস এখানে দেখতে পেলা যে এখানে সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়াও আছে লেকচার শিটে। মিসলেন্সের মধ্যে সাইজ অফ, কন্ডিশনাল অপারেটর গত সেমিস্টারে দেখেছিলা মনে আছে কি, এই যে টার্নারি অপারেটর, তার এক্সাম্পল, তার এক্সাম্পল এখানে দেয়া আছে যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে খুঁজে বের করবা, এটা কি করে দিব আজকে না পারবা? আচ্ছা, নতুন যেটা সেটা হচ্ছে ম্যানিপুলেটরস। এই নিয়েও একটা লেকচার আমাদের ইউটিউবে আছে, যে সি প্লাস প্লাস ম্যানিপুলেটরস। সো তোমরা এটা দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমি ছোট্ট একটা প্রোগ্রাম এই নিয়ে আলোচনা করব। এই যে সেট ডাব্লিউ, তারপর হচ্ছে সেট প্রিসিশন, সেট ফিল, সেট বেজ, অনেক কিছু এখানে আছে। আমরা সোফার এন্ডেল পাইছি, পাশাপাশি ফিক্সড, লেফট, রাইট এগুলো আছে। সো এটার জন্য ছোট্ট এই লেকচারটা যদি দেখো, ম্যানিপুলেটরস 38 মিনিটের যে লেকচারটা, এটা দেখলে তোমাদের দেখবো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে কোড বা আউটপুট আরও বেশি সুন্দর করে ফরম্যাটিং করতে পারবা। তারপরে এই বিষয়ে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, ওকে, এবং এটা দিয়ে আমাদের ক্লাস শেষ হবে।
তাহলে প্রথমে আসো যে আমরা এন্ডেল দেখলাম, তারপর সোফা শুধু এন্ডেল দেখছি, এন্ডেলকে আমরা স্কেপ সিকোয়েন্স বলি না, এটাকে বলা হয় ম্যানিপুলেটর। ওকে, তো সি প্লাস প্লাসে ম্যানিপুলেটরের জন্য একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা আমরা তোমাদের সাথে পরিচয় করে দিই। এটার নাম হচ্ছে আইও ম্যানিপ, আইও ম্যানিপ মানে ইনপুট আউটপুট ম্যানিপুলেটর। যদিও এন্ডেল এমনিতেই কাজ করে, আইও স্ট্রিমের মধ্যে থেকে কাজ করে, তা আমরা নতুন কয়েকটার সাথে পরিচয় করিয়ে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট ম্যানিপুলেশন। হ্যাঁ, ম্যানিপুলেশন মানে হচ্ছে ম্যানিপুলেটর বলি আমরা, ম্যানিপুলেটর। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা যেগুলোর ব্যবহার বা কি কি আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি কয়েকটা ভেরিয়েবল নিচ্ছি, তারপর ধরো এ ইকুয়ালস টু দিচ্ছি 1, ইচ্ছাকৃতভাবে আমি ভেরিয়েবলের মধ্যে জাস্ট এই নাম্বার অফ ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছি, অবশ্যই এটা পারপাস আছে। এবিসি ইকুয়ালস টু 100, এবি সি ডি ইকুয়ালস টু দিচ্ছি 1000। তোমরা আগে বলো, আমার এখানে চারটা ইউনিক ভেরিয়েবল না, নাকি সেম চারটা আলাদা না? কি স্যার আলাদা? এই নামকরণ নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে যে এবি এবিসি এবিসিডি? না স্যার, আমরা যে কোনো নাম দিতে পারি, আবুল দিতে পারি, মানে হ্যাঁ যে কোনো নাম দিয়ে স্কুল ভেরিয়েবল, যে কোনো নাম ইউজ করতে পারবা। আমি ইচ্ছাকৃতভাবে একটা প্যাটার্ন বুঝাবো, এই কারণে আমি এটা দিয়েছি। ওকে, এখন আসো যে সিম্পল লোয়ার কেস হবে স্যার? না, আপার কেস দিলে প্রবলেম নাই, তোমার নর্মালি আমরা ভেরিয়েবল সাধারণত লোয়ার কেস রাখি, যদি কনস্ট্যান্ট হয় সেগুলোকে আমরা আপার কেস রাখি। একটু আগে সেই ব্যাখ্যা দিচ্ছিলাম তোমাদেরকে, যেমন ওকে স্যার এই যে পাই আমরা বলছিলাম এটা কনস্ট্যান্ট, এটা আপার কেস, আর যদি ভেরিয়েবল হয় সাধারণত আমরা সব লোয়ার কেস রাখার চেষ্টা করি। এবার আসো, প্রোগ্রামিং স্যার আপার কেস লোয়ার কেস একসাথে কি দেওয়া যাবে না? না যাবে, তুমি যদি মনে করো যে এখানে ভেরিয়েবল দিবা এ বি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট এটা জি স্যার এটা গুড প্র্যাকটিস না। ওকে, এবার আসো যে আমি সি আউট দিচ্ছি এ এন্ডেল, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি এবি এবিসি, এবং এখানে দিচ্ছি এবি সিডি। তাহলে তোমরা বলো আউটপুট কি আসবে স্যার? 1 আসবে, এ তে 1 আসবে, এবি তে 10, এবিসি তে 100, আর এবিসি ডি তে 1000। আচ্ছা, এই এন্ডেলটা এরর ধরছে না, দেখো তো এন্ডেলটা ঠিক নাই, তাই না? কালার স্পেলিং তো ঠিক আছে আমাদের। জি স্যার, এর কারণ কি আমাদের সেভটা ছিল ডট সি দিয়ে, তাই না? ওই যে একটু আগে টেস্ট করার জন্য ডট সি দিয়ে একটা প্রোগ্রাম সেভ করলাম না? জি স্যার, তো এটা ঠিক করে নিই আমরা। হ্যাঁ, অল্টা এফ, সেভ ফাইল অ্যাজ, জাস্ট নামকরণে চেঞ্জ করে দিচ্ছি সিপিপি। ওকে, আশা করি এবার ঠিক আছে। এবার রান করি, আসো দেখি। আসছে তো? জি স্যার। এখন আর দেখো এটা কিন্তু লেফট অ্যালাইন আছে, মানে বাম দিক থেকে সব সমান আছে, তাই নয় কি? জি স্যার। কিন্তু আমি যদি চাই ডান দিক থেকে সমান হোক, হতে পারে না, তুমি চাওয়াটা তো হতেই পারে ডান দিক থেকে সমান হবে। ডান দিক থেকে যেটা বোঝাচ্ছে এই 1টা এই 0-র বরাবর আসবে, মানে এই পাশ থেকে এভাবে। তাহলে এই ধরনের এই ফরম্যাটিং এর জন্য আমাদের ম্যানিপুলেটর প্রয়োজন পড়ে, যেমন এখানে এন্ডেলটা একটা ম্যানিপুলেটর, নতুন একটা ম্যানিপুলেটরের সাথে আমি তোমাদের এখন পরিচয় করিয়ে দিব। যেমন ধরো আমি যদি এখন এটা ঠিক রাখি, একটা মেসেজ দিচ্ছি, জাস্ট সিম্পল একটা মেসেজ দিলাম। এবার আসলে আমি এতটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটার পূর্বে আমি একটা নতুন একটা ফাংশন বলতে পারো, যদি এটা ফাংশন না ফাংশন ম্যানিপুলেটর বলি অবশ্য আমরা, সেট ডাব্লিউ ব্র্যাকেটের ভিতরে বলে দিচ্ছি, ধরো আমি বললাম 4, কেন বলতেছি একটু পরে আসতেছি। তাহলে সেট ডাব্লিউ এন্ডেল এগুলোকে বলে ম্যানিপুলেটর। ম্যানিপুলেটর আবার দুই রকম, কিছু আছে জাস্ট এন্ডেল কে আমরা ম্যানিপুলেটর অপারেটর, আর কিছু আছে ম্যানিপুলেটর ফাংশন। রাইট, এটা ফাংশন তো বুঝোই যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেগুলো ফাংশন বলি আমরা, তো এটা হচ্ছে আমরা বলে থাকি ফাংশন ম্যানিপুলেটর, এটাকে আমরা বলি অপারেটর ম্যানিপুলেটর। তুমি নিশ্চয়ই আমার লেকচার দেখেছো, এই জন্য আনসার দিতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, সেট ডাব্লিউ কেন লিখলাম আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, তার আগে আমি এটা একটু সেট করে নিই সবার সাথে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, রান করে দেখি যে আসলে আগেরটার সাথে এটার রেজাল্টে কোনো পার্থক্য হয় কিনা। দেখো তো আমরা তো এটাই চাচ্ছিলাম না? আচ্ছা, তাহলে এই কাজটা কিভাবে হলো, এই কাজটা কিভাবে হলো, আমাদের এখানে হায়েস্ট যে নাম্বারটা এটা লেন্থ কত দেখো তো? চারটা। তাহলে আমি যেটা করেছি, সেট ডাব্লিউ হচ্ছে একটা, সেট ডাব্লিউ হচ্ছে একটা ফাংশন বা একটা ম্যানিপুলেটর, যার মাধ্যমে আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা আউটপুটের জন্য 4 লেন্থের জায়গা তুমি
ফিক্স করো, তাহলে সেট ডাব্লিউ মানে ফোর, এই ফোর মানে সে চারটা স্পেস অ্যালোকেট করছে, মানে চারটা ক্যারেক্টার রাখার জন্য জায়গা সে অ্যালোকেট করেছে, ঠিক আছে? তাহলে যেহেতু চারটা, তাহলে এর লেফটে তিনটা ঘর ফাঁকা কেন? কারণ যে হাইস্ট যেইটা আছে এটা চারটা কিন্তু দেখো ফিল আপ হয়েছে না এখান থেকে, তাহলে আগেরটাতে কয়টা? তিনটা না, কিন্তু দেখো লেফট সাইডে কয়টা ফাঁকা আছে? কয়টা ফাঁকা আছে? একটা। এরপরে কয়টা? দুইটা। তাহলে লেফট সাইডে কয়টা ফাঁকা আছে? দুইটা। দুইটা। তা এটা হচ্ছে একটা, তাহলে লেফট সাইডে কয়টা ফাঁকা আছে? তাহলে সেট ডাব্লিউ ম্যানিপুলেটর মাধ্যমে এবার চাইলে আমরা কোডের ফরম্যাটিং করতে পারি, আউটপুট আমাদের অনেক সময় প্রয়োজন পড়তেই পারে, ঠিক আছে? তাহলে এটা একটা অপারেটর বা সেট ডাব্লিউ হচ্ছে ম্যানিপুলেটর ফাংশন আমরা বলতে পারি। আসো আরো কয়েকটা ফরম্যাটিং দেখি, আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন আসলে যদি মেসেজ সহ দেখতে চাই, হতে পারে না, আমি রেজাল্টটা মেসেজ সহ দেখতে চাই যে এই কজ টু এ বি কজ টু, এমন তো হতেই পারে, চাইতে তো পারোই নাকি? আচ্ছা তাহলে ধরো আমি সেট ডাব্লিউ ইউজ করলাম না, ওকে আগে দেখি কি হয় এই ইকুয়ালস টু, তারপর ওখানে আবার কতগুলো ব্যাখ্যা আমরা দিতে পারবো যে আমরা কি কি চাই। এ এখানে অবশ্যই এ বি হবে, এ বি সি ইকুয়ালস টু, এবং এখানে আমরা চাইবো হচ্ছে এ বি সি ডি, নাকি? এ বি সি ডি ইকুয়ালস টু, রান করো। তাহলে দেখো এখন আমরা তিন নাম্বারটার ক্ষেত্রে ফলো করো, আমরা আউটপুট যেভাবে দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি ধরো এমন হতে পারে যে তোমার এই যে 110 100 1000 এই পুরোটা এই প্যাটার্নে আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সব এক বরাবর হতে হবে, হতে হবে এমন চাইতে পারো না তুমি? জি স্যার। জি স্যার। তাহলে এখন এটা সলিউশন কি হতে পারে, কথাকে বুঝছো? স্যার ফাংশনের ফাংশনের ভিতরে স্যার জায়গা রয়েছে এই আরটা দিতে হবে। আচ্ছা এখন এটা বিভিন্ন ভাবে সলভ করা যেতে পারে, তোমার দেখো তো এই ইকুয়াল পর্যন্ত এর লেন্থ কত, ইকুয়াল পর্যন্ত ইকুয়াল ইকুয়াল আগে পরে পর্যন্ত লেন্থ কত, এ বি সি কয়টা হলো? চারটা। ছয়টা টোটাল স্যার। তাহলে এখানে একটা স্পেস আছে, পাঁচটা ছয়টা সাতটা, তাই নয় কি? জি স্যার। জি স্যার। আচ্ছা একটু দেখি যে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে লেন্থ 7 বলে দেই, যে এটার পূর্বে আমি বলে দিলাম যে তুমি একটা সেট ডাব্লিউ সেট করো, এখান থেকে কপি করে নেই, কন্ট্রোল সি, একটু দেখতে চাই টেস্ট করে, কন্ট্রোল ভি, ওকে, তাহলে এটা আমরা দিয়ে দিচ্ছি 7, এমন না যে বেশি নেওয়া যাবে না, অবশ্যই যাবে, আমি একটু রান করে দেখি না যে এটার জন্য 7 দিলে কি হয়, তোমরা একটা একটা করে রান করে দেখবা, দেখো তো কি হলো আসলে, এ সহ সরে গেছে না? এ সহ কিন্তু, এ সহ কিন্তু আমাদের এটা সরে গেল। তাহলে আসো আমরা যদি এটাকে কপি করে দিই, কি কি হয় সবগুলো যদি দেই, আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি, এবার দেখি না যে আউটপুটে কোনো ধরনের ইম্প্যাক্ট আছে কিনা। এবার কি হয়েছে বলো তো, আমাদের তো ইয়ে আসছে, এই যে এগুলো সব এক বরাবর আসছে না? আচ্ছা এখানে একটা ইকুয়াল একটা সমস্যা আছে, এখানে একটা সমস্যা আছে, এখানে ইকুয়াল চিহ্ন দেইনি এই কারণে সমস্যা আছে। দেখো আমরা চাচ্ছিলাম যে ডান দিকের সংখ্যাগুলো সব এক বরাবর আসছে না, ইকুয়ালগুলো সব এক বরাবর? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে কিভাবে আসলো দেখো তো, আমরা বলছি যে সাত ঘর পর্যন্ত, এই পর্যন্ত অ্যালাউড করতে বলছি, সাত ঘর, যে এ বি সি ডি, এখানে চারটা স্পেস একটা পাঁচটা, ইকুয়াল একটা ছয়টা, আর এই স্পেস একটা সাতটা না? তাহলে দেখো এই এই এর জন্য কিন্তু সাতটা ঘরে অ্যালোকেটেড হয়েছে, এ বির জন্য হয়েছে, এ বি সির জন্য হয়েছে, এ বি সির জন্য হয়েছে, বাই বাট বাই ডিফল্ট সে রাইট সাইড থেকে কিন্তু ডেটাগুলো বসিয়ে আসছে। তাহলে সাত ঘর পরে, সাত ঘর পরে এটার জন্য তো কিছু বলি নাই, বলছি তাহলে সে তাহলে সে অটোমেটিক এই প্যাটার্নটা নিয়েছে না এখানে সাত ঘর পরে? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো বুঝলা কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এখন যদি তোমাদের আমি বলি যে ঠিক আছে ভালো কথা, আমি চাচ্ছি যে এ এ বি এ বি সি এ বি সি ডি লেফট সাইডেই থাকবে, এবং এটা তোমার এটা লেফট সাইড থাকবে, ইকুয়াল চিহ্ন এক বরাবর থাকবে, এটা আমার এইভাবে থাকবে অথবা রাইট সাইডে যাবে, অনেকগুলো প্যাটার্ন হবে না?
একটা হতে পারে এই যে এ এবি এবিসি এবিসিডি লেফট সাইডে থাকবে, ইকুয়াল গুলো এক বরাবরই থাকবে, তারপরে এটা এইভাবেই থাকবে। আরেকটা হতে পারে এটা লেফট সাইডে থাকবে, ইকুয়াল এক বরাবর থাকবে, বাট এই প্যাটার্নটা হবে এই প্যাটার্নটা, হতে পারে না? জি স্যার। তাহলে সব, তাহলে সবগুলোই দেখা যাচ্ছে সেট ডাব্লিউ সাথে আরো দুই একটা আছে, লেফট একটা অপারেটর আছে, রাইট একটা অপারেটর, হ্যাঁ রাইট, এগুলো দেখে বা এগুলোর মাধ্যমে করা যাবে। তো আমি আর সেগুলো করে দিতে যাচ্ছি না, তোমরা আশা করি ওই রেকর্ড দেখে এগুলো পুরোটা করবা। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমি অবশ্যই তোমাদের এগুলো ব্যাখ্যা দিব, এই সি প্লাস প্লাস ম্যানিপুলেটরস। আশা করি তোমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে না যদি তোমরা প্র্যাকটিস করো। ওকে স্যার। ওকে জি স্যার। তাহলে আজকে আর রেকর্ডের লেন্থ বাড়াতে চাচ্ছি না, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই আগে আজকে লেকচারটা দেখবা, তারপরে বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করবা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে আসার জন্য, তোমার ফ্রেন্ডদেরকে বলবা ক্লাসে আসতে, তাহলে অবশ্যই উপকৃত হবা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ক্লাস স্যার শুক্রবার শুক্রবার।